বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত মাধাইপুরে। এরপরই সাতটি লরিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য রয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত্রি নাগাদ প্রতিদিনকার মতোই সোনার দোকানে কর্মরত বছর একুশের বিশ্বজিৎ ধারা দোকান মালিকের সাথে বাইকে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎই মাধাইপুরের কাছে একটি বালির লরি ধাক্কা মারে ওই বাইকটিকে। বালির গাড়ির চাকার তলায় পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বিশ্বজিতের। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাইক চালক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালির ট্রাকগুলি এই রাস্তার ওপর এমনভাবেই যাতায়াত করে যে প্রতিনিয়ত এই এলাকায় মানুষজন জীবন হাতে নিয়ে ঘোরাফেরা করে। এরপরই মাধাইপুরে চারটি এবং গৌড়বাজারে তিনটি ট্রাকে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। তাদের অভিযোগ বহুবার বলা হয়েছে, কিন্তু কেন এই বেপরোয়া বালির গাড়িকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি সেই প্রসঙ্গে প্রশাসন বা স্থানীয় মানুষজন কর্তৃপক্ষ কেউই সঠিক জবাব দিতে পারেনি। তবে এর একটা সুরাহা করা অবশ্যই দরকার। রীতিমতো চাঞ্চল্য এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে। এনি আমার ভাই, এই ছেলেটা আমার ভাইয়ের ভাইয়ের ছেলে। ও বনগাঁয়ে একটা সোনার বউ দোকানে কাজ করতো। এবার রাতে প্রতিদিনই সাড়ে সাতটা আটটা নাগাদ ওই মোটর সাইকেলে বাড়ি ফিরত। ও দুজন যে দোকানে কাজ করতো, মালিক প্লাস ও চেপে আসতো। ও চালাতেও জানে না, ছেলেটা এমনিতেই একটু কমজোরালি সাইডের দিকে। এখন ঘটনা হচ্ছে এই যে বালির গাড়িগুলো যে এত রাস্তার উপর উপদ্রব চলছে, ওই রাস্তার উপরে যে সব বালি মাফিয়ারা বালি চালাচ্ছে, আর ওই রাস্তার উপরে এত উপদ্রব যে মোটর সাইকেলগুলো ওই বালির গাড়িগুলো কিছু মনেই করে না। মোটর সাইকেল এগুলোকে কোনো কিছু মনেই করে না যে মানুষ মরলো কি বাঁচলো। আমরা বালি ব্যবসা করবো, বালি মাফিয়ারা বালির লরি চালাবো, কিন্তু সাধারণ মানুষের যে কী অসুবিধা ওই রাস্তার উপরে, যে এত বালির লরির উপদ্রব যে সাধারণ মানুষ মারা যাচ্ছে, এর কোনো তক্কা জ্ঞান নেই।